হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সানডে, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে পড়তে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বাজারে গেছে, তো আমি ভাবলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। তো আমি জানি না কেন আমার মাঝে মধ্যে ওই তোষক উঠে আবার জেরে পারতে খুব ভীষণ ভালো লাগে, তো আজকে ওর রোজকার মতন তাই করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা চাদরটা পাল্টে নিয়েছি। তো তোমরা দেখেছো আগের ভিডিওতে যে বোন এসেছে বাড়িতে, বোন, তারপর দিব্য এসেছে। তো ওর দিব বোনের কথা হচ্ছে, আমি হচ্ছে নিলিবিলি কাজ করি, মানে খুব একটা কাজ করি না, কাজ করতে চায় না, যেরকম মশলা বাটা, তারপর কাপড় দিয়ে ঘর মোছা, এগুলো আমি করতে চাই না। তো যাই হোক, আমি কি কি করি আর না করি পরের ভিডিওতে তোমার, এই জন্য আমি ভাবলাম যে আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অন্য একটা ভিডিওতে। এটা তো ভাবলাম যে আজকে আমার মনের কথা বলি। বোন বোন না, শত্রু শত্রু, ও আমার শত্রু, ও এসে আমার পিছনে লাগে, আমি ওর দিদি, ও আমার পিছনে লাগে, আমি বাসন মাজি না বলে ভালো হয় নাই, আমি মেজে দিচ্ছি, আমি মিক্সিতে মশলা বাটি, ও বলে মশলা বাটা হয় নাই, আমি শিল নোড়াই বাড়ছি, আমি কাপড় চোপড় ধুয়ে মেলে দিই, ও বলে কাঁচা হয়নি, আমি আবার কেচে দিচ্ছি। জানি না কেন ওর আমার কোনো কাজ পছন্দ হয় না, কিন্তু আমার কাজ কেউ কখনো খারাপ বলে না, শুধুমাত্র বোন। আমার বাবু খুব বলে যে না আমার ঠিক আছে ঠিক আছে, ও ওরকম করবে। তো যাই হোক, ও একটু আমার সবার থেকে একটু পরিষ্কার, বেশি একটু আলাদা, ও নিখুঁত কাজ করতে ভালোবাসে, তো আমিও ভালোবাসি। ছোট দিনের বেলা আর সব সময় হয়ে ওঠে না, বাবুর স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাড়িতে পড়ানো, সব মিলেই ব্যস্ত থাকে। সকালবেলা বিছনা গোছাতে গোছাতে দেখলাম পাটা যারা ধার করে তারা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তো দাদাকে ডেকে বললাম, দাদা আপনি কি পাটা ধার করেন? উনি বলছিল আমি পাটা ধার করি, তারপর ওনাকে বললাম আমার পাটাটা ধার করাবো, তারপর আমার শিল নোড়াটা ধার করিয়ে নিলাম। তো আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে পাটা। তারপর বোনকে দেখে হাসছিল যে আজকে আমি পাটায় বাড়তো, তার জন্য পাটা ধার করাচ্ছি। তারপর শিলনোড়া দাঁড় করানো হয়ে গেছে, তারপর ভালো করে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসে আমি পাটায় বাটনা করছিলাম। বোন বলছে দাঁড়া এটা স্মৃতি হয়ে থাক, যেহেতু মিক্সিতে বাটি, তো বলছে এটা স্মৃতি হয়ে থাক দিদি পাটায় বাটছে। তো এই বলে ও ভিডিও করছিল, আমার খুব হাসি পাচ্ছিলো, পাশে বোনের ছেলে বসে কথা বলছিলো, তো আমার খুব ভালো লাগছিলো। দিব্য খুব সুইট সুইট কথা বলে। তো কোটা বাটা শেষ করে চলে এসেছি রান্না করে, কুটে নিয়েছি, বেটে নিয়েছি, এবার রান্না করব আলু ভাজা। এদিকে কুটে রেখেছি ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে করব। এখানে লেবু লঙ্কা কেটে রেখেছি, আর হচ্ছে এই লেবু কেটে রেখেছি এক জায়গায়, কিন্তু লেবু লঙ্কা রাখতে নেই, আমি ভুল করে মনে মনে ছিল না আবার রেখেছি। এখানে মূলো ভাজা করব, আর মাংস ভিজিয়ে রেখেছি, এখনও ছাড়েনি। তো এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।